আজ সকালে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রাহুল সিনহার প্রচারে মোদি চোর হ্যায় স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা। রাহুল সিনহার অভিযোগ, শোভাবাজার এলাকায় তিনি যখন প্রচার করছিলেন তখন স্লোগান ওঠে মোদি চোর হ্যায়। আমাদের প্রতিনিধি হিন্দুল দে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হিন্দুল, ঠিক কি হয়েছে, কি অভিযোগ করছেন রাহুল সিনহা? দেখো, বিজেপির পক্ষ থেকে যেটা উত্তর কলকাতার যিনি প্রার্থী রাহুল সিংহ, তিনি যেটা অভিযোগ করছেন যে আজ সকাল 9টা নাগাদ তারা যখন প্রচারে বেরোন শোভাবাজার অঞ্চলে, সেই সময় তারা যখন বিভিন্ন বাড়িতে বাড়িতে ঘুরছেন, বিভিন্ন অঞ্চল ঘুরছেন, সেই সময় কিন্তু 18 নম্বর ওয়ার্ডের অন্তর্গত যে এলাকায় তিনি ঘুরছিলেন সেখানকার কাউন্সিলর, তৃণমূলের কাউন্সিলর সুনন্দা সরকার, তিনি এবং তার অনুগামীরা তারা জড়ো হয় এবং তারা কিন্তু রীতিমতো তাই সেই বিজেপির যে প্রচার ছিল সেই প্রচার কিন্তু প্রচারে গণ্ডগোল করার একটা চেষ্টা চালায় এবং মোদি চোর হয় এই স্লোগান তোলেন এবং গো ব্যাক রাহুল সিনহা, তেমন স্লোগানও তোলা হয়, তেমনটাই কিন্তু রাহুল সিনহার অভিযোগ। এবং তার পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা যায় একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, ঘটনাস্থলে পুলিশও পৌঁছলে পুরো বিষয়টি কিন্তু তারা নজরে রাখেন। পরবর্তী ক্ষেত্রে রাহুল সিনহা যেটা বলেন যে তিনি পুরো প্রচার সম্পূর্ণ করে সেখান থেকে বেরিয়েছেন, যদিও যে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বলা হচ্ছে সেই 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি স্পষ্টত বলছেন যে তারা কিন্তু কোনো উত্তেজনা তৈরি করতে চায়নি, উল্টে বিজেপি উত্তেজনার পরিবেশ সৃষ্টি করেছে, মানুষকে ভুল বোঝাচ্ছিল, সেই কারণে তারা রুখে দাঁড়িয়েছিলেন এবং তারা এই যে বিষয়টা গো ব্যাক স্লোগান বা মোদি চোর হয় সেই বিষয়টা তারা বলেছেন। এবং আগামী দিনে যদি এরকম ধরনের প্রচার বিজেপির তরফ থেকে করা হয় তারপরে কিন্তু তারা আবারও সেই সময় ঠিক একই রকমভাবে প্রতিরোধ গড়ে তুলবেন, তেমনটাই কিন্তু কাউন্সিলরের কথা থেকে স্পষ্ট। স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে সকাল 9টা থেকে 9:30টার মধ্যে কিন্তু এই শোভাবাজার অঞ্চলের একাংশ অর্থাৎ 18 নম্বর ওয়ার্ডে একটা উত্তেজনা তৈরি হয়। ধন্যবাদ হিন্দুল।